আনোয়ার সাথে উত্তেজনা, তারাতলা রুটের এক অটো চালককে মারধর অভিযোগ এবং তার জেরেই উত্তেজনা। অমিত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অমিত, ঠিক কি ঘটনা ঘটেছিল? অশোক যাদব নামে যাদবপুর তারাতলার যে অটো চালক, তিনি প্রিন্স আনোয়ার রোডেরই বাসিন্দা। তাকে দিন কয়েক আগে শেখ ডিস্কো নামে এক দুষ্কৃতীকে মারধর করেছে। তিনি এলাকাতেই থাকতেন এবং তার অশোক যাদবকে মারধর করে 12,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছিল। গলফিল থানাতে অভিযোগ দায়ের হয়েছিল, শেখ ডিস্কোকে গ্রেপ্তারও করা হয়েছিল। গতকাল যে জামিনে বেরিয়ে আসে জেল থেকে এবং গতকাল সন্ধ্যে আবারও অশোক যাদবকে মারধর করা হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয় এবং তার কাছে টাকাও চাওয়া হয়, এমন তাকে দাবি করছেন অশোক যাদব। তিনি এই মুহূর্তে গলফিল থানাতে আছেন। একই সঙ্গে অন্যান্য যারা অটো চালক রয়েছেন তারাও শেখ ডিস্কোর গ্রেপ্তারের দাবিতে জবাব করছেন থানার বাইরে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাকে আমাকে বহুত মার মেরেছে, টাকা পয়সা সব কেড়ে নিয়েছে, ঘড়ি মোবাইল সব। কেন এমনি আমি রুডে আছি অনেকদিন ধরে, টুকি টাকি বিজনেস বিজনেস করি, যে লাইসেন্স ছাড়িয়ে দিই, কেস কামারি ছাড়িয়ে দিই, এটাই ওর চোখে লাগছে। কে তো কিছু করছে আমাদেরকে কিছু দে, ডিস্কো শেখ ডিস্কো। হ্যাঁ, অনেক আমাকে না এর আগে করেছিল, এক সপ্তাহ আগে। তাতে কালকে অটো স্ট্যান্ডে এসে সবার সামনে আমাকে মারছে।